আজ থেকে শুরু হলো বিজয়ের মাস। পৃথিবীর মানচিত্রে ভূমিষ্ঠ হয় লাল সবুজের পতাকায় মোড়ানো রক্ত ভেজা বাংলাদেশ। প্রতি বছর ডিসেম্বর এলেই দেশে ও বিদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে তাই যথাযোগ্য মর্যাদায় মাসব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় আইঅন টেলিভিশন প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী আয়োজনে করতে যাচ্ছে ইউরোপের সবচেয়ে বড় বিজয় মেলা 2022। বিস্তারিত নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলুর বিশেষ প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন ওহিদুজ্জামান রুমু। আগামী 11 ডিসেম্বর রোববার আইঅন আয়োজিত জমকালো বিজয় মেলা অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের অভিজাত ব্যাংকুইটিং হল দি রয়্যাল রিজেন্সিতে। আইঅন টিভি একটি ব্যতিক্রমধর্মী বিজয় মেলার আয়োজন করছে, জেনে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আইঅন টিভি সবসময় কমিউনিটির সাথে কাজ করে, আমি লাস্ট মিনিটের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আইওয়ানের একটা নিয়মিত দর্শক, সবসময় আইওয়ান টিভি দেখি, আমি খুব এনজয় করি। বিজয় মেলা উপলক্ষে আমি ধন্যবাদ দিতাম চাই তারা আয়োজন করার লাগি। আমি আমার রয়্যাল পিএসসির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই আইওয়ান টিভিরে। এবারের মেলার বিশেষ আকর্ষণ উপমহাদেশের সঙ্গীত জগতের কোকিল কণ্ঠ ও ব্ল্যাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীন। আমি আইওয়ান টিভির একজন নিয়মিত দর্শক। আইওয়ান টিভি বিজয় মেলা ওরা অর্গানাইজ করেছে খুব সুন্দর, তাই আমি অত্যন্ত খুশি। আমার প্রতিষ্ঠান এইচ মর্গেজ ম্যানেজমেন্ট থেকে তাদেরকে অনেক স্বাগতম। আইওয়ান টিভি আয়োজিত এবারের বিজয় মেলার টিকিট ইতিমধ্যেই অনলাইনে পাওয়া যাচ্ছে। ব্যতিক্রমধর্মী এ মেলা উপভোগ করতে আগ্রহীদের ফুরিয়ে যাওয়ার আগেই টিকিট সংগ্রহের কোনো বিকল্প নেই বলে ধারণা করা হচ্ছে। শেখ মহিতুর রহমান বাবলু, আইওয়ান নিউজ টাইম, লন্ডন।